মাহিন মৃদৌ বলেছেন আমি একজন মা আমার ছেলের বয়স বারো সে আলহামদুলিল্লাহ নামাজ পড়ে তবে বাসায় স্কুল থেকে এসে চারতলা থেকে মসজিদে যেতে চায় না তাকে আমি কীভাবে মসজিদমুখী করবো দয়া করে জানাবেন আর আমার ছেলেও ও আমার জন্য দোয়া করবেন অবশ্যই শুরুতেই দোয়াটা করে নেই কারণ কথা একটু লম্বা হয়ে গেলে দোয়ার কথা ভুলে যাই আমরা তো আল্লাহ তালা আপনাকেও হেফাজত করুন বারাকা দিন আপনার সন্তানকেও হেফাজত করুন বারাকা দিন এবং দিনের সঠিক সমাজ এবং দিনের কাজ করার স্পৃহাটা যেন আল্লাহ তালা সবাইকে দান করেন আপনার ছেলেকেও দান করেন আচ্ছা আপনি এখানে বলেছেন আপনার ছেলের বয়স বারো বছর এটা এমন একটা বয়স তাতে আমাদের এই মৌসুমি অঞ্চলে অনেকে ম্যাচিওর্ড হয়ে যায় বালেগ হয়ে যায় তখন তো সাল্লাদ তাকে পড়তেই হবে আর অনেকে তখনও বালেগ হয় না তবে তারপরেও তাকে পড়ার প্রতি ইসলাম তাকিদ দিয়েছে যেহেতু দশ বছর ক্রস করেছে সে তাহলে সেক্ষেত্রে তাকে পড়ানোর চেষ্টা করতে হবে তবে আপনি বলেছেন যে সে অলরেডি সালাদ পড়ে সালাদ কিন্তু তার মিস হয় না সে মসজিদে যেতে চায় না তাহলে আপনি কিভাবে তাকে মসজিদে মসজিদমুখী করবেন আমরা প্রথমত আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আপনার সন্তানের ব্যাপারে তার দিনদারির ব্যাপারে আপনি এতটাই উদ্গ্রীব এতটাই আপনি হারিস এবং আপনি তার মধ্যে খ্লাস তার মধ্যে দিনদারি তার মধ্যে সলাৎ তার মধ্যে আপনি বপন করতে চান এতে একজন মা হিসাবে আপনি চমৎকারভাবে শুরু করলেন এবং আমি আশা করি যে আপনার সন্তান আপনার মতো একজন মায়ের আন্ডার ইনশাল্লাহ ভালো হবে সে এখন যদি সামান্য কিছু প্রবলেমও থাকে সেটা কীভাবে দূর করা যায় আমরা কিছু রেকমেন্ডেশন আপনাকে দেব আমরা আশা করছি যে সে প্রবলেমটা থাকবে না আপনি যেভাবে আপনার এই ছোট্ট শিশুকে সন্তানকে আপনি গুরুত্ব দিচ্ছেন এমনটি রাসুলসাল্লাহ সাল্লাম তার সকল সন্তানকে অথবা তার ছোট ছোটো সাহবাদেরকে তিনি গুরুত্ব দিতেন যেমনটি ইবনা আব্বাসকে তিনি গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি এবনা আব্বাসকে আমরা শুরুতে বলেছি ইবনা আব্বাসকে তিনি তার পেছনে মাঝে মাঝে চড়াতেন একদিন তো তিনি তাকে বলেছিলেন ইয়া ইয়াগোলাম ইন্ম্যা এহ ফাদিল্লাহ ইয়াহ ফালকা এহফাদুল্লাহুজাহ ইদাসা আলতা জ্ঞান জ্ঞান শেখালেন তাকে হে প্রিয় বৎস আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি তুমি আল্লাহর হুকুমের এবং বিধানের হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন তুমি আল্লাহর বিধানের হেফাজত করো তাহলে তুমি তোমার কাছে আল্লাহকে পাবে তুমি যখন কোনো কিছু চাইবে শুধু আল্লাহর কাছেই চাইবে এবং তুমি যখন কোনো সাহায্য চাও শুধু আল্লাহরই সাহায্য চাও কি চমৎকার কথা আরও অনেকগুলো কথা তিনি শিখিয়েছেন তো আপনিও আপনার সন্তানকে এভাবে শেখাবেন আমরা আমাদের কিছু রেকমেন্ডেশন আপনাকে আমরা দেব তার আগে আরেকটা কথাও বলে নেই যে আপনার টেনশান ফিল করার কোনো কারণ নেই আপনার সন্তান মাত্র বারো বছর তার চলছে সে অনেক বড় হয়ে যায়নি এবং সে মানে উল্টাপাল্টাও কিছু করছে না শুধু মুখ হওয়ার একটা বিষয় আছে আপনি তাকে যে জিনিসটা এখন শেখাবেন মানে এটাও একটা রেকমেন্ডেশন হিসাবে নেন সেটা হচ্ছে তাকে পাহারাতটা ভালো করে শেখান তাকে সালাদটা ভালো করে শেখান তাকে জামাতে সালাতের গুরুত্বটা ভালো করে শেখান হ্যাঁ এমনটি আমরা দেখি যে আমাদের সালাফ জালিন অনেকেই আমাদেরকেও নাসিহা করেছেন এবং তারাও তাদের সন্তানকে শিখিয়েছেন যেমন প্রথমে যদি আমরা রাসুল্লা সাল্লা সাল্লামের একটা হাদিসের কথা বলি যেটি আবু দাউদ সন হাসান সানাদু বর্ণনা করেছেন বলেছেন মুরু আউলাদ সাল্লাতে ওহম আবনাসাইব ইন তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স সাত বছর তখন তাদেরকে সালাতের নির্দেশ দাও ওয়াদেবু হুম আলাইহা ওহম আবনা ও আসেরিন এবং যখন তাদের বয়স দশ বছর তখন তাদেরকে প্রহার করো অর্থাৎ প্রেশাদ দাও আর প্রহার যদি করতেই হয় অনেক দুষ্ট ছাত্র তাহলে মৃদু প্রহারের কথা বলা হচ্ছে কারণ অন্যাদেশে এসছে রাহ যাই হোক এরপর বলেছেন ওয়ফার রেকু বাইনা এবং তাদেরকে শয্যা থেকে আলাদা করে দাও এরপরে বাচ্চাদেরকে শেখানো সালাতের প্রতি তাদেরকে আগ্রহী করা দিনদারি শেখানো এটা কিন্তু বাচ্চার অধিকার মনে রাখবেন আমাদের অনেক সময় সাধারণ দেন ধারণা আমাদেরকে অন্যদিকে নিয়ে যায় যে ধর্মীয় বিষয়গুলো একদমই অপশনাল কিন্তু আপনাকে তো কোরআন হাদিসের আলোকে জানতে হবে তাহলে কোরআন হাদিসের আলোকে তাদেরকে কোরআন বোঝানো হাদিস বোঝানো সলাতে অভ্যস্ত করা দিন বোঝানো এটা কিন্তু মা বাবার উপর বাচ্চার অধিকার তেমনটি আল্লাহ রাসুল সাল্লাম একাধিক হাদিস উল্লেখ করেছেন যেমন বলেছেন ওয়াইন্না লেদিকা আলাইকা হাকান এবং তোমার উপর তোমার সন্তানের একটা হক আছে তাই না সে হকটা অনেক রকম তার মধ্যে একটা হলো দিন শেখানোর হক আর সাল্লাম থেকে আরেকটা বিখ্যাত হাদিস আছে মুসলিমের মধ্যে তিনি বলেছেন আল্লাকুম রায়ন আন রাইয়াচিহি এই হাদিসের মধ্যে তিনি বলছেন ওয়া আহ ওয়াসুল এবং আনজিহা ওয়ালাদিহি এভাবে পরিবারভুক্ত সবার এবং সন্তানেরও ব্যাপারে যে বাবা মা দায়িত্বশীল সেটা কিন্তু ইহাদেশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে ইমাম সাফেই তিনি উল্লেখ করেছেন ও আলাল আদা ইউল মেহাতি তোহার আল্লা ইদা আকিলু বাবা এবং মা তাদের উপর ফরজ হচ্ছে তারা তাদের সন্তানকে আদব শেখাবে এবং তাদেরকে তহারাত সালাত এগুলো শেখাবে এবং যখন তারা আকুলমান্দ হবে হ্যাঁ বুদ্ধিমান হবে তখন তাদেরকে সেই জন্যে তারা প্রহার করবে অর্থাৎ প্রেশাদ দেবে এখানে আসল প্রহার বলতে প্রেশার বোঝানোর উদ্দেশ্য রাফ তিনি আরেকটি কথা ইমামদের থেকে বর্ণনা করেছেন তিনি বলেন মাহ ইয়াজুব আল আবাই তহারাত ও সলাতা ও স্যার বলেছেন যে বাবা মা তাদের উপর ওয়াজিব হচ্ছে তাদের সন্তানদেরকে সাত বছর বয়সের পর তহারাত সলাত এবং শরিয়ত শেখাবেন ওয়াদ বহুম আলাতার কিহা বায়দা আশরা আর যদি সলাাত তারা তরক করে ফেলে তাহলে দশ বছর পরে তাদেরকে প্রহার করবেন তাদেরকে একটু প্রেশার দেবেন এই তাহলে আপনি আমি তাহলে আর কি করতে পারি তাহলে আমরা শেখাবো তাই না আমরা তাদেরকে শেখাবো দিনদারি শেখাবো ইত্যাদি দ্বিতীয় হচ্ছে আপনি নিজেই তার জন্য কোদা হওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় বিষয় আমরা একটু সংক্ষেপে যাই আর তৃতীয় হচ্ছে আপনি আপনার সন্তান সলাদ পড়ছে কি পড়ছে না দিনদারি পালন করছে কি করছে না এর সাথে আপনার ভালোবাসা এবং তার প্রতি আপনার বিরক্তি প্রকাশ করবেন আপনি সব সময় সে সালাদও তরক করছে অথচ আপনি তাকে একটু বিরক্তি প্রকাশ করছেন না তাতে তো সে সালাদ ছেড়েই দিবে। এই জন্য আপনি বলবেন যে বাবা আমি চাই তুমি সালাদটা ঠিক মতো পড়ো আমি চাই তুমি মসজিদ মুখে হাও মসজিদে যাও আর আপনার স্বামীর সাথেও তাকে মসজিদে যেতে অভ্যস্ত করতে হবে আপনি তো মহিলা সবসময় মসজিদে যাওয়াটা আপনার জন্য কঠিন আর মহিলাদের জন্য ঘরে পড়াটাই উত্তম সেটাও আমরা জানি তাহলে আপনার স্বামীর সাথে সে মসজিদে যাবে চতুর্থ হচ্ছে বাসায় সবাই মিলে মাঝে মাঝে দিন শেখার একটা ছোট্ট আসর করবেন একটা দার্স সালাতের উপর দার্স মসজিদের উপর দার্স জামাতের সালাতের উপর দার্স কোরআনের হাদিসের দার্স এভাবে দিনদারি চলে আসলে মসজিদে যাওয়াটা সহজ হবে পঞ্চম হচ্ছে আপনি বাচ্চাকে তার ক্লাসের পড়া শেখানোর জন্য যতটা উদ্গ্রীব যতটা চেষ্টা করছেন সালাতের জন্য ঠিক সমপরিমাণ আপনি গুরুত্বটা দেবেন পঞ্চ ষষ্ঠ হল আপনি তার জন্য জামাতে সালাত এবং মসজিদে যাওয়ার যে ফজিলাত প্রত্যেক পদক্ষেপের যে স্বভাব পাবে এগুলো একটু তুলে ধরেন বাচ্চাদের সামনে এগুলো তুলে ধরলে খুব দ্রুত তারা এগুলো নেয় এবং সেভাবে নিজেরা নিজেদের তৈরি করে আর সর্বশেষ আমি আরেকটা বলবো আপনি তার জন্য দোয়া করবেন রেগে মেগে তার বিরুদ্ধে দোয়া করবেন না তার উপরবাদ দোয়া করবেন না যেটা অনেক মা বাবারা আমাদের বাংলাদেশে করে থাকে অতএব সেটা করা যাবে না